আসসালামু আলাইকুম এভরিওয়ান কুকিং স্টুডিও বা এমনি চলে আসলাম আবার একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো গরুর মাংস ভুনার রেসিপি আশা করছি আমার আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং সহজ লাগবে রেসিপি ভালো লাগলে যা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে তাহলে চলুন গরুর মাংস ভুনা কীভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক গরুর মাংস রান্না করার জন্য এখানে আমি এক কেজি আর ছাড়া গরুর মাংস নিয়েছি চর্বি সহ দেখতে পাচ্ছেন মাংসগুলোকে রেগুলার কাট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে ম্যারিনেশন করে নেব যেহেতু এটাকে আমি হাতে মেখে নিব এর জন্য প্রথমে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অ্যাড করে দিব দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা অ্যাড করে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিব দেড় টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দেড় টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি অ্যাড করে দিব একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো ঝাল যে যেমন খেতে পছন্দ করে সেরকম করে দিয়ে নিতে পারেন অ্যাড করে দিব একটা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়ো দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ এখন অ্যাড করে দিব এখানে আমি দুইটা মাঝারি সাইজের কোয়া রসুন নিয়েছি রসুনগুলো দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেস্তা দিয়ে দিলাম অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ সরিষার তেল এলাচ দারচিনি লং দিয়ে দিলাম তাও প্রায় পাঁচ থেকে সাতটা দুই টুকরো তেজপাতা দিয়ে দিলাম এখন সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব এইভাবে করে হাতে মেখে যদি আপনারা গরুর মাংসটা রান্না করেন এতটা মজাদার হয় যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না একবার রেসিপিটা ফলো করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্রতিনিয়ত চ্যানেলের সঙ্গেই থাকবেন তো আমি অনবরত নেড়ে চেড়ে খুব ভালোভাবে গরুর মাংসের সঙ্গে মশলাগুলোকে মাখিয়ে নিব এটাকে আমি ম্যারিনেশন করে রেখে দেব প্রায় বিশ মিনিট পর্যন্ত আপনাদের খাতের কাছে সময় থাকলে আপনারা আরও সময় ধরেও কিন্তু মাখিয়ে রেখে নিতে পারেন এতে দেখা যায় কি মাংসটা আরও সফট হয়ে যাবে আর খেতেও কিন্তু আরও দারুণ এবং টেস্টি হবে এখন এটাকে আমি বিশ মিনিটের জন্য ম্যারিনেশন করে রেস্টে রেখে দিব আর বিশ মিনিট পর মাংসটাকে আমি রান্না করে নেব যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন রেসিপি সবার আগে পেতে ফিরে আসবো বিশ মিনিট পর বিশ মিনিট পর এটাকে আমি প্রেশার কুকারে রান্না করব এর জন্য প্রেশার কুকারের মধ্যে সরাসরি মাংসটাকে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি অন্যান্য কোনো আর তেল এক্সট্রা কিছু ইউজ করবো না এই মাখানো মাংসর মধ্যেই কিন্তু এই প্রেশার কুকারে আমি মাংসটা আপনাদেরকে রান্না করে দেখাবো এটা কতটা লোভনীয় হয় সেটা আপনারা দেখে বুঝতে পারবে। এখন মাংসটাকে প্রায় দশ মিনিট পর্যন্ত প্রেসার কুকারে আমি কষিয়ে নিব। ফিরে আসবো দশ মিনিট পর দশ মিনিট পর দেখতে পাচ্ছেন তেলটা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে উপরে চলে এসেছে এটা কিন্তু খুব ভালোভাবে কষা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তেলটা যখন উপরের দিকে চলে আসবে এই পর্যায়ে বুঝতে পারবেন মশলাটা খুব ভালোভাবে মাংসের সাথে কষানো হয়ে গিয়েছে আবারও অনবরত নেড়ে চেড়ে এখন আমি এখানে পানি অ্যাড করে নিব মাংসটা সেদ্ধ করার জন্য এখন পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিচ্ছি এখানে আমি গরম পানি অ্যাড করে নিচ্ছি প্রায় পাঁচ কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে নিলাম মাংসের জন্য এখন প্রেসার কুকারে মুখটা লাগিয়ে আমি এটাকে রান্না করে নিব আরও পনেরো মিনিটের জন্য পনেরো মিনিটের মধ্যে মাংসটা কিন্তু একদম সফট হয়ে তুলতুলা হয়ে যাবে ফিরে আসলাম পনেরো মিনিট পর পনেরো মিনিট পর প্রায় পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম এটা ফ্লেভারের জন্য শেষ পর্যায়ে দেওয়ার ট্রাই করবেন তাহলে মাংসটা খুব ভালো আসবে এখন মাংসটাকে আবার একটু ঘন করে এখন একটা সার্ভিং বাটিতে সার্ভ করে নিচ্ছি শেষ পর্যায়ে আবারও জিরার গুঁড়ো দিয়ে পরিবেশন করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মাংসর গ্রেভিটা দেখি বুঝতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে এটা এতটাই মজাদার হয় একবার হলো রেসিপিটা ফলো করে দেখবেন আশা করছি ভালো লাগে আশা করছি সহজ রেসিপিতে গরু মাংস ভুনার রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না যে কোনো রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন আজকে এই পর্যন্তই আবার উপর নতুন রেসিপিতে দেখা হবে সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ